হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব ক্রিয়ার কাল, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি টেন্স। হ্যাঁ, তো আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অবশ্যই ক্রিয়ার কাল মাথায় রাখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা ইংলিশে কথা বলি। তো বন্ধুরা, এই ক্রিয়ার কালকেই আমরা ইংরেজিতে বলি টেন্স। আর টেন্সকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বলি বর্তমানকাল, পাস্ট টেন্স যেটাকে আমরা বাংলায় বলি অতীতকাল, ফিউচার টেন্স যেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল। তাহলে টেন্সকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবার বন্ধুরা, খুবই সহজ, এখানে আমরা প্রেজেন্ট টেন্সে শিখব ইউজ অফ ডাজ অর ডু। আমরা এখানে শিখব আমরা ডাজ আর ডু এই দুটিকে কখন আমরা প্রেজেন্ট টেন্সে আর কিভাবে আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এখানে আমি একটি উদাহরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে খুব সুন্দরভাবে এই টপিকটা বোঝানোর জন্য, ইউজ অফ ডাজ অর ডু। তো এখানে আমি দুইজন চরিত্র নিয়েছি, তারা হলো রাম আর শ্যাম। তো রাম আর শ্যাম তারা একে অপরের সঙ্গে কথা বলছে, এবং সেই কথা বলার ক্ষেত্রে আমরা দেখতে পাব প্রেজেন্ট টেন্সে তারা কিভাবে ডু আর ডাজটাকে ইউজ করছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রত্যেকে মন দিয়ে দেখো। রাম, রাম বলছে তুমি কি ইংরেজি পড়ো? কাকে বলছে রাম? শ্যামকে। এখানে দুজনেই কথা বলছে, তাহলে রাম শ্যামকে বলছে তুমি কি ইংরেজি পড়ো? তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলছে রাম? ডু ইউ রিড ইংলিশ, ডু ইউ রিড ইংলিশ। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে ইংরেজিটাকে বাংলায় লিখে দেখালাম। তো রাম বলছে ডু ইউ রিড ইংলিশ, শ্যামকে বলছে। শ্যাম কি উত্তর দিল? হ্যাঁ, পড়ি। তো এটিকে ইংরেজিতে শ্যাম বলছে ইয়েস আই ডু, ইয়েস আই ডু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন রাম কোয়েশ্চেন করছে, তখন রাম এখানে তার কোয়েশ্চেনের মধ্যে ডু দিয়ে কোয়েশ্চেনটা করছে। ডু ইউ রিড ইংলিশ, তুমি কি পড়ো, সেটাকে ডু দিয়ে কোয়েশ্চেনটা করছে। আর স্যাম যখন এখানে অ্যান্সার করছে, তখন স্যামও বলছে ইয়েস আই ডু। মানে কোয়েশ্চেনে যেটা ডু দিয়ে কোয়েশ্চেন করছে রাম, সেখানে স্যাম যখন অ্যান্সার করছে, তখন স্যাম সেখানে ইয়েসটাকে অ্যাড করে দিয়ে বলছে আই ডু, আমি পড়ি। হ্যাঁ, পড়ি। নেক্সট রাম, রাম বলছে লতা কি তোমাদের বাড়ি আসে? রাম শ্যামকে বলছে লতা কি তোমাদের বাড়ি আসে? তাহলে রাম ইংলিশে কিভাবে বলছে? ডাজ লতা কাম টু ইয়োর হোম অর হাউস? ডাজ লতা কাম টু ইয়োর হাউস? তো ইংলিশে এখানে রাম শ্যামকে জিজ্ঞেস করছে যে লতা কি তোমাদের বাড়িতে আসে। তাহলে ইংলিশে সে এখানে ডাজ ইউজ করছে যখন লতার বিষয়ে শ্যামকে জিজ্ঞাসা করছে, তখন বলছে ডাজ লতা কাম টু ইয়োর হাউস। তো আমরা যখন অন্য কারোর নাম ধরে কিছু কোয়েশ্চেন করি বা কিছু বলি, তখন সেই নামের সাথে আমরা ডাজ ইউজ করি। এখন শ্যাম উত্তরে বলছে হ্যাঁ, কখনো কখনো আসে। তো শ্যাম যে এই উত্তরটি দিল, হ্যাঁ কখনো কখনো আসে, এটিকে ইংলিশে শ্যাম কিভাবে বলছে? ইয়েস শি কামস সামটাইমস, ইয়েস শি কামস সামটাইমস, মানে কখনো কখনো আসে। নেক্সট রাম বলছে অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে? অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে? তো রাম কিভাবে এই কথাটি ইংলিশে বলছে? ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ,
Do other friends come to you? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে রাম ডু ইউজ করছে যখন সে অন্য বন্ধুদের কথা জিজ্ঞেস করছে, মানে অনেক বন্ধুদের কথা এখানে জিজ্ঞেস করছে যে তারা কি আসে। তাহলে কিভাবে কোয়েশ্চেনটা করছে, ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ, কাকে, শ্যামকে। এবার শ্যাম কি উত্তর দিচ্ছে, শ্যাম বলছে নিশ্চয় অন্যরাও আসে। শ্যাম ইংলিশে বলছে ইয়েস আদার্স অলসো কাম, ইয়েস আদার্স অলসো কাম। নেক্সট রাম বলছে তুমি কি বোম্বেতে থাকো, তুমি কি বোম্বেতে থাকো। তাহলে রাম এই কথাটি ইংরেজিতে কিভাবে বলছে কোয়েশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কথোপকথন হচ্ছে এই কথোপকথনের মধ্যে রাম বিশেষ করে কিভাবে তার প্রশ্নের মধ্যে ডু আর ডাজটাকে ইউজ করছে। রাম তাহলে এখানে ইংলিশে কিভাবে কোয়েশ্চেনটা করছে, তুমি কি বোম্বেতে থাকো, ডু ইউ স্টে ইন বোম্বে, ডু ইউ স্টে ইন বোম্বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাম এই কোয়েশ্চেনটার ফার্স্টেই অ্যাড করেছে ডু। ডু মানে তুমি কি বোম্বেতে থাকো, মানে থাকোটাকে বলা হচ্ছে কি থাকো, এই কোয়েশ্চেনটার জন্য সে এখানে ডু ইউজ করেছে। শ্যাম এখানে অ্যান্সার করছে না আমি কলকাতায় থাকি, না আমি কলকাতায় থাকি। তাহলে শ্যাম এখানে কিভাবে ইংলিশে অ্যান্সারটা করছে, নো আই স্টে ইন ক্যালকাটা, নো আই স্টে ইন ক্যালকাটা। তো বন্ধুরা আমরা যখন বিশেষ করে কোয়েশ্চেন করি তখন সেই কোয়েশ্চেনের মধ্যে আমরা ডু ডাজ বিশেষ করে ইউজ করে থাকি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমানকালে, যখন আমরা বর্তমানকালে যখন কথা বলছি প্রেজেন্ট টেন্সে, তখন সেই প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে ডাজ আর ডুটাকে ইউজ করব। এটা শুধু প্রেজেন্ট টেন্সে ইউজ করার জন্য ডাজ আর ডু। তো বন্ধুরা আজকের জন্যই এতটাই, টেন্সের মধ্যে আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে ডাজ আর ডুটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা আশা করছি তোমরা খুবই উপকৃত হয়েছে এই ভিডিওটিকে থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলি তোমাদের সরাসরি তোমরা পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।